হাতে জ্বলন্ত সিগারেট, সঙ্গে গরম চা, আর কি চাই? তাই না, একেবারে ডেডলি কম্বো। আখুরি করতে ডেডলি কিন্তু এই যুগলবন্দি। গবেষণা বলছে বেশি গরম চা পান করার অভ্যাসে ইসোফেজিয়াল ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। 6 ফেব্রুয়ারি অ্যানালাস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে। জানানো হয়েছে যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান করেন এবং মদ্যপান করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা ইসোফেজিয়াল টিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষণায় বলা হয় সারাদিনে অত্যন্ত 1 গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন, এর পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন, তাদের খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি বেশি। ধূমপানীয়দের ক্ষেত্রেও দেখা যায় প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যান্সারটি হওয়ার ঝুঁকি থাকে। গবেষণাটির লেখক পিঙ্কি ইউনিভার্সিটির হেলথ সায়েন্স সেন্টারের ডক্টর জুন এলভি জানান, তামাক ও অ্যালকোহল দুটো থেকে দূরে থাকাই হচ্ছে এই ক্যান্সারটি প্রতিরোধের সবচাইতে ভালো উপায়। কিন্তু ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। এই গবেষণার জন্য 30 বছর থেকে 79 বছর বয়সী 4.5 লক্ষ ব্যক্তি ধূমপান, মদ্যপান এবং চা পানের অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল। গবেষণার শুরুতে তাদের কারোরই ক্যান্সার ছিল না। পরবর্তী 9 বছরে এই 4.5 লাখ মানুষের তথ্য নেওয়া হয়। এই সময়ের মাঝে 1731 জনের ইসোফেজিয়াল ক্যান্সার দেখা দেয়। ফলাফলে দেখা যায় যারা অতিরিক্ত উত্তপ্ত চা পান করেন, মদ্যপান করেন এবং ধূমপান করেন, এই তিনটি অভ্যাস যাদের নেই তাদের তুলনায় এইসব মানুষের ইসোফেজিয়াল ক্যান্সারের ঝুঁকি থাকে 5 গুণ বেশি। তবে এই গবেষণায় কিছু তথ্য পাওয়া যায়নি, যেমন ঠিক কত তাপমাত্রায় থাকা চা পান করলে ইসোফেজিয়াল টিউমারের ঝুঁকি বেশি হবে। এছাড়া এই 9 বছরে তাদের অভ্যাস পরিবর্তনের এই ঝুঁকি কম বা বেশি হয় কিনা তাও এই গবেষণায় উঠে আসেনি।